বিশ্ব শান্তি কামনাৰে শ্ৰী ৰাধাৰাণী সম্পদৰ সজনত শিৱস্থানত শ্ৰীমদ ভাগৱত শোভাযাত্ৰা উপস্থিত থাকে সামগ্ৰী মণ্ডলৰ সভাপতি সুব্ৰত সিংহা। শিৱস্থান গীতা মন্দিৰৰ পৰা শ্ৰী শ্ৰী ৰাধা গোবিন্দ মন্দিৰলৈ এক বিশাল শোভাযাত্ৰা উলিওৱা হয়। এই শোভাযাত্ৰাত অগণন ভক্ত উপস্থিত থাকি অধিষ্ঠানৰ ওচৰত বিশ্ব শান্তিৰ বাবে প্ৰাৰ্থনা কৰে। সমাজৰ পৰা অশুভ শক্তি দূৰ কৰাৰ উদ্দেশ্যে প্ৰতি বছৰে এই শোভাযাত্ৰা উলিওৱা হয়। পুৱা 7 বজাত উলিওৱা এই শোভাযাত্ৰা দুপৰীয়া 12 বজাত অন্ত পৰে। পুনৰ জনাইছো, আজি সামগ্ৰী সমষ্টিৰ পাগাইত অৰ্থাৎ শিৱস্থানত বিশ্ব শান্তিৰ কামনাৰে ৰাধাৰাণী সম্পদৰ সৌজন্যত শিৱস্থানত শ্ৰীমদ ভাগৱত শোভাযাত্ৰা উলিওৱা হয়। উপস্থিত থাকে সামগ্ৰী মণ্ডলৰ সভাপতি সুব্ৰত সিংহ। শিৱস্থান গীতা মন্দিৰৰ পৰা শ্ৰী ৰাধা গোবিন্দ মন্দিৰলৈ এক বিশাল পদযাত্ৰা উলিওৱা হয়। ইয়াত অগণন ভক্তই উপস্থিত থাকি অধিষ্ঠানৰ ওচৰত বিশ্ব শান্তিৰ বাবে প্ৰাৰ্থনা কৰে। সমাজত চলি থকা অশুভ শক্তি দূৰ কৰাৰ উদ্দেশ্যে প্ৰতি বছৰে এই শোভাযাত্ৰা উলিওৱা হয় আৰু বিশ্ব শান্তিৰ কামনাৰ বাবে অগণন ভক্ত একগোট হৈ অধিষ্ঠানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰে। এই মুহূৰ্তত কেইজনমান উপস্থিত ভক্তসকলৰ কেইজনমান মন্তব্য আছে, আপোনালোকলৈ আগবঢ়াইছো। সর্বজনীন উপরোক্ত বক্তাই কয়ে গেছে, সর্বজনীন যে শ্রীমদ ভাগবত পাঠরে ঘরতে মন্দির, আর আজি এক মাস ধরিয়ে মন্দির স্থাপিত হওয়ার পরে ভাগবত পাঠ করে নিয়মিতভাবে, দিনত রাতেও করে আক সন্ধ্যাতো করে। আর কথা হল এই কাতি মাহ, কাতি মাহত মানে সকলে মিলি ভক্তবৃন্দ মোটামুটি রেগুলার আপনার ধর 50-60 জন হয়। আর আজি যেটু মানে পদক্ষেপ লৈছে ভাতৃত্ববোধ শান্তির কারণে যে কামনা করেছে তাত আমি শলাগ লবলগিয়া। আর দ্বিতীয়ত কথা হল যে আমার মানে এসময় ইয়াত পরিবেশ আসলে ভগবানকে সবে মাতে, কিন্তু ইমান জাগ্রত হওয়া নাছিলে। লাহে লাহে যাতে ধর্মর ফালে যাতে অল্প আগবাড়ে আর প্রচারের কারণে ইমানখিনি করেছে, তারপরে আমি সকলে ধন্যবাদ জ্ঞাপন করছি। লগতে আমার এই যেটু বাতাবরণ সৃষ্টি হয়ে আছে, আজি মামা আহি আছে আমার সামগ্রী সমষ্টিত, ফুল আমার লাগেই, পূজাত ফুল লাগেই, ফুল নহলে আমার কাম নহয়। লগতে আমার উপনির্বাচনের ডিপ্লব রঞ্জন শর্মা ডাঙরিয়াক যাতে শান্তিরে রাখে, মামাকও যাতে শান্তি রাখে, সর্বানন্দ সোণাল দাকও যাতে শান্তি রাখে, এক্স চিফ মিনিষ্টার মোদীজিকও যাতে শান্তিরে রাখে, তার কামনায় মই ভগবানের ওসরত সেবা জানাইছো। আমার শ্রীযুত ধনীল দাস দেবর নেতৃত্বত আজি আমি সকলে এইদরে ভাগবত শুভারম্ভ অনুষ্ঠান একত্রিত হয়ে বহুত আনন্দ লাগিছে আমার সকলরে। এই শোভাযাত্রা যে আমি রাতেপা 7টা বাজার শিবস্থান মন্দির কনোয়ামারী বৌবাজার হয়ে তার রাধা মন্দিরত অলপ সময় নাম কীর্তন করে সকলে লগে অনুষ্ঠান আহি ইয়াত শ্রীমদ ভাগবত গীতা মন্দির উপস্থিত হয়েছ। গতি এইদরে আমি যাতে সকলে প্রতি বছরে ভাগবত মন্দিরত এই ভাগবত শোভাযাত্রা অনুষ্ঠানত এইদরে একত্রিত হয়ে প্রতি বছরে যাতে এই আনন্দ উপভোগ করি আর ভগবানের ওসরত মোর এই প্রার্থনা, সকলকে সুস্থ রাখক, ভালো রাখক, এইদরে যাতে আমি সকলে ভগবানের ওসরত প্রত্যেকে উলাই গই এই ভাগবত গীতা মন্দির শুভ কামনাতে সকলে যাতে এই গীতা মন্দির থাক লও, এইদরে উলাই আহো, ইয়াকে কামনা করি আমি সকলে এই শোভাক্ষণত এই শ্রীমদ ভাগবত মন্দিরত উপস্থিত। জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে।